দুর্গাপুরে 2300 অটো। এটা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পর সুপরিকল্পিতভাবে এখানকার তৃণমূল নেতৃত্ব কখনো ড্রাইভার নাম করে, কখনো অনসরের নাম করে, কখনো পিএফ ইএসআই নাম করে আজ পাঁচ ধরে এই যে আমাদের সিএনজি গ্যাসের যে আসে চলতে দুর্গাপুরে আসে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ চক্রান্ত। তার মূল কারণ এই অটো চালক নাকি বিজেপিকে ভোট দিয়েছে, সেই কারণেই পেটে মারা চক্রান্ত করছে। আর এর বিরুদ্ধে আমরা আজকে এসডব্লিউর সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষয়ের মাধ্যমে বলতে চাই, ইমিডিয়েটলি এই হস্তক্ষেপ করুন এবং সিএনজি গ্যাস আগামীকাল থেকে যেন শুরু হয় বা আজ থেকে যেন শুরু হয় এই ব্যবস্থা করুন। যদি না হয় তাহলে আগামী দিনে আমার অটো চালকদের নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আমার বৃহত্তর আন্দোলন নামবো। এর জন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান বিক্ষোভ করছি। এখানে সিএনজিটা মূলত আসানসোল থেকে আসে, তো আসানসোলে কিছু ওনাদের কিছু ইস্যুস আছে, যেগুলো ওয়ার্কার্স যারা আর কি ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ওনাদের কিছু ডিমান্ডস আছে, তো সেটা নিয়ে ওখানে একটা এই সাপ্লাই লাইনটা একটু আপাতত বন্ধ রয়েছে। তো আমি রিকোয়েস্ট করেছি যে ওখানকার অথরিটি আরটিও এসটিও এডিএম স্যার ওনাদেরকে অনুরোধ করেছি যে বিষয়টাকে ইন্টারভিউ করতে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। ব্লু রাইজ গ্রুপ নিয়ে এসেছে হায়ার এডুকেশন অ্যাডমিশন ফেয়ার 2019, একাধিক কোর্সে পান ডিসকাউন্ট ও স্কলারশিপ। যোগাযোগ করুন 8617587522 অথবা 8116807922 অথবা 6364266528 এই নম্বরে। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।